আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার ভিডিওটি হচ্ছে লালবাগ কেল্লা। সেই লালবাগ কেল্লার 400 বছরে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশের ঢাকার অদূরে লালবাগে। তো চলুন ভিডিওটা দেখি, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন। 400 বছরের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে মোগল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লা পুরান ঢাকা লালবাগে অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীতে মুখর হয়ে ওঠে এই লালবাগ কেল্লা। এখানে ব্যবহার করা হয়েছে কুষ্টি পাথর, মার্বেল পাথর ও রং বেরঙের কালি। ইতিহাস থেকে জানা যায় সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ এই 1678 সালে এই দুর্গের তৈরির উদ্যোগ ও নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের একটি মসজিদ ও দরবার হল ও নির্মাণ পর আজম শাহ দিল্লি চলে যান। তার 1 বছর পর তৎকালীন সুবেদার বাদশাহ শায়েস্তা খাঁ সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করেন।